বরগুনায় রিফাত হত্যায় এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে মূল আসামি সহ দোষীদের সবাই শিগগিরই ধরা পড়বে এবং দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি পাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিকেলে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের কথা বলেন রাজনৈতিক কারণে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান মন্ত্রী এজাহারভুক্ত ছিল বারো জন আমরা শনাক্ত করেছি জন এবং আরও কয়েকজন আমাদের নেটের ভিতরে চলে আসবে কারণ তারা নানানভাবে সহযোগিতা করেছে আমরা যেগুলি ধরেছি এগুলি সবই সেখানে ভিডিও কিংবা যারভুক্ত যেই থাকুক সে রাজনৈতিক নেত্রী নেতা হিসেবে আমরা ধরি না আমরা ধরি সে একজন অপরাধী সেই অপরাধীর যা করণীয় আমরা সেই কাজটি করছি ২০১৯ ২০ উনিশ বিশ অর্থ বছরের বাজেট ব্যবসা বান্ধব নয় বরং ব্যবসায়ী বান্ধব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেন নতুন বাজেটে কর্মসংস্থান তৈরির সুযোগ নেই সকালে জাতীয় প্রেসক্লাবে শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন এ সময় নজরুল ইসলাম খান অভিযোগ করেন সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে বলেই বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে সরকারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বিএনপির এই নেতা এই বাজেট বান্ধব নয় ব্যবসায়ী অর্থাৎ সম্প্রসারিত হয়ে নতুন কর্মসংস্থান করবে না এই বাজেট যারা ব্যবসা করে তাদের মুনাফা বৃদ্ধির বাজেট যা কোন কাজে আসবে না আমাদের কারণ এই টাকা বিদেশে পাচার হয়ে যায় জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে দুপুর থেকে শারীরিক অবস্থার হঠাৎ এ অবনতি ঘটে এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি সংবাদ মাধ্যমকে বিষয়টি জানান গত বুধবার থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসাধীন এইচ এম এরশাদ শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। বিকেল থেকে তাকে সাপোর্ট দেয়া হয়েছে যশোরের ছিনতাইকারীদের ছুরিকা আঘাতে আহত অটোরিকশা চালক কিশোর শাহিনের অপারেশন শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক শনিবার বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার অপারেশন করা হয় চিকিৎসকরা জানান শাহিনের মাথায় রক্ত জমাট থাকার আশঙ্কায় তার অপারেশন করা হয় আগামী চব্বিশ ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে এদিকে কিশোর শাহিনের গ্রামের বাড়ির যশোরের কেশবপুরে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা শাহিনকে গুরুতর জখম ও তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিও জানান তারা